শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মাগুরার শালিখা উপজেলার আটপাড়া ডিগ্রি কলেজ এবং সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শালিকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাস যুগ্ম সম্পাদক লাভু যুগ্ম সাধারণ সম্পাদক ফার্দ হাসান সুমন এবং শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাস বিশ্বাস সহ অনেকে